স্যারের বয়সটা দেখো আর কাজ দেখো, প্রচুর ছবি আছে, সব A1 কাজগুলো দেখলে বুঝতে পারবে কতটা নিখুঁত কাজ। 20 বছর আগেকার কাজ, 350 ছবি রয়েছে, বলবে যে জল রঙের উপরে ছবি আছে, ছবি টেম্পারা আমি থাকতাম হাতি বাগানে, গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসছি সব। টোটালটা এতটা ডিটেলস এ করা আছে, গভর্নমেন্ট আর্ট কলেজ কলকাতা, সার্টিফিকেট দেখতে চলো, সার্টিফিকেট দেখিয়ে দেবো, আপনার কাজই আপনার সার্টিফিকেট। কিছু চিত্রশিল্পী আছে যারা খ্যাতির একবারে ঊর্ধ্বে পৌঁছে যায়, আবার কেউ কেউ আছে যাদের বিশাল প্রতিভা থাকা সত্ত্বেও কোনো না কোনোভাবে হারিয়ে যায়। আজ এমনই এক বিশাল প্রতিভাশীল চিত্রশিল্পীর সাথে আলাপ করাতে নিয়ে চলে এলাম তোমাদেরকে, নাম নির্মল কুমার ভদ্র। এই যে আমাদের স্যার নির্মল ভদ্র, বয়স হচ্ছে 80 ওপরে, ভাবা যায় এই বয়সে কাজ করছে। স্যারের এখন অবসর সময়, তবুও স্যার এখানে বসে বসে কাজ করেন, শুধু বসে আছে। প্রথমে এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা রাধা কৃষ্ণ। স্যার এখন আপনার বয়স কত? আপনার বয়স কত এখন? 80 পুরো 80 80 পুরো 80 80 ওপরে, তো 80 ওপরে ওই 81 এরকম হবে তাহলে। স্যারের বয়স এখন 81, এখন তো আমি 81 প্লাস, তবু তার এখনো তো আমি এত সুক্ষ সুক্ষ কাজ করছি। হ্যাঁ, মানে এই বয়সে যে এত ধরে কাজ করা, এত সূক্ষ্ম কাজ করা, বলার কোনো ভাষা নেই, কারণ আমাদের সেই ইয়ে দেয়নি, কাল পারবেই না ছেলেরা। হ্যাঁ, তোমরা স্যারের বয়সটা দেখো আর কাজ দেখো, দুটো পুরো ডিফারেন্স, মানে এরকম হয় না আর কি। টেম্পারার কাজ এটা রিসেন্টলি করলো, এটা কবে শেষ করলেন? এটা এই তো কাল পরশু, এখনো শেষ হয়নি, একটু একটু কাজ বাকি আছে। আচ্ছা আচ্ছা, দেখো কত নিখুঁত কাজ। আর একটু গরম পড়লে কলকাতা যাব আমি, আমার যে মেইন বায়ার ছিল না, সেই করোনা সময়তে করোনাতে মারা গেছে, বুঝতে পারছো? এখন আর্ট গ্যালারির থেকেও কিছু নিয়েছে আমার, তাদের কাছেই যাব। এবার আপনার এই যদি এই ভিডিওটা দেখে মানে মানুষ কোনো বায়ার আসে ভালো, তাহলে তো সুবিধা হয়। সকলের কাছে একটা অনুরোধ যে সকলে ভিডিওটা একটু শেয়ার করো, শেয়ার করলে স্যারকে দেখতে পারবে আর স্যারের কাজগুলো সবাই দেখতে পারবে। মানে একটা স্যারের মেইন কথা হচ্ছে স্যারের কাজটা, আমাদেরকে তো বলেছি আমি তোমাকে, বায়ার ধরো, আরে ওরা খবর পেলে না ওরা নিজেরাই চলে আসবে। এই কারণেই আমি হচ্ছে এটা চাইছিলাম যে একটু সোশ্যাল মিডিয়া, আপনি তো আসেননি, ওরা খবর পাচ্ছে না বলে, প্রচুর ছবি আছে, সব A1, কারণ আরো তো কত বিক্রি করেছি। ছবি দাও, এটা তুলেছিস? হ্যাঁ তুলেছি, এখানে আসল ওয়াশের ছবি তো আছে আমার কাছে, স্টক করা আছে ওখানে, সে সময় মতো আসবে। কাজগুলো দেখলে বুঝতে পারবে কতটা নিখুঁত কাজ আর কি। এগুলো ওয়াশের নয়, সব কাজ টানানো রয়েছে, ফ্রেম করা রয়েছে, দেখতে পাচ্ছ মানে এরকম বহু ছবি আছে, এখনো মোটামুটি 500 যারা শৌখিন আছে, ও ঘর সাজাবার জন্য যারা ছবি চায়। হ্যাঁ, আমার কাছে বলবে লেডি স্পিকার তো দেখেছই, হ্যাঁ বড় বড় আছে। এটা দেখো, কাজগুলো কত নিখুঁত সত্যি কথাই। আজকে না হলে একটা ছবিও থাকতো না, আমার লাস্টে দেখলাম উপায় একটাই আছে, সোশ্যাল মিডিয়া, তোমাদের স্ট্যান্ডার্ড মানে কলকাতা হাজার ঘুরলেও পাবে না। সেটা জানি, আমি তো অনেক ছবি দেখেছি, ওই ওপরটা দেখো, ওপরটাতে যা ছবি আছে ওখানে কয়েকশো ছবি আছে, মানে যদি তোমরা ভিডিওটা শেয়ার করো তোমাদের দ্বারা সম্ভব হবে, তোমরা শেয়ার করলেই তাহলে ছবির লোকে মানে স্যারের তো বয়স 80 প্লাস হয়ে গেছে, 80 উপরে হয়ে গেছে, প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ, জল রঙের উপরে ছবি আঁকি, সব ওয়াটার কালারে ওয়াশ আছে, ওয়াশের কাজ আছে, ওয়াশের ছবি, টেম্পারা ছবি আছে,
স্যারের বাড়ি হচ্ছে নবদ্বীপ ধাম, নবদ্বীপে বাড়ি, নবদ্বীপ সুভাষনগর এলাকায় বাড়ি, পঞ্চায়েত হচ্ছে বাবলারি পঞ্চায়েত। আর যদি তোমরা আসো স্যারের সঙ্গে দেখা করতে, তাহলে তোমরা এখানে এসে যোগাযোগ করতে পারো, স্যারের সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো। কেউ যদি ছবি নিতে আসো তাহলে স্যারের বাড়িতে আসলে সব থেকে ভালো হবে। তারা যদি অর্ডারও দেয় যে আমাকে এই এই ছবি তৈরি করে দিতে হবে, হ্যাঁ হবে। যদি কেউ যদি শিখতে চাও তাহলে যোগাযোগ করো, আমি পরিচয় করে দেবো স্যারের সঙ্গে। স্যারের নামটা একটু বলে দিন, আপনার নামটা একটু ওখানে আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে নির্মল কুমার ভদ্র। আপনি কোন আর্ট কলেজ থেকে পড়েছেন, প্রথম কোন আর্ট কলেজে ছিলেন, কোন আর্ট কলেজ থেকে পাস আউট হয়েছিলেন? গভর্নমেন্ট আর্ট কলেজ কলকাতা। কত সালে স্যার, কত সালে? 1966 মানে পাস করেছি। মানে আমাদের তখন প্রায় জন্ম দূরের কথা, কিছুই হয়নি তখন। তখন স্যার পাস করেছে ভারতবর্ষ খুঁজলে খুব কম সংখ্যায় পাওয়া যায়। কারণ আমরা কলকাতার থেকে কলকাতায় ঘুরেছি, কলকাতায় বিভিন্ন আমাদের আর্ট কলেজে আমাদের অনেক বন্ধু বান্ধবরা এখনো পড়ছে, পড়াশোনা করছে, আমরা গেছি, আমরা জানি ব্যাপারটা। যোগাযোগ করলে তোমরা অনেক উপকৃত হবে। দেখাইনি কোনটা দেখলে মানে নিয়ে নেবে, যার জন্য এটা আমি নিজের জন্য রেখে দিয়েছি। এটা এটা এখন এখন শেষ বয়সে যা চাইবে দিয়ে দেবো। এখানে আর কিছু আমি ছবি দেখেছিলাম, এখানটাই আমি দেখাচ্ছি। এখানে অনেক ছবি আছে, মানে বহু ছবি আছে, তো সব ছবি দেখানো সম্ভব না। যদি কেউ নিতে চাও তাহলে এসে তোমরা যোগাযোগ করতে পারো, দেখতে পারো। আর শিখতে চাইলে স্যারের সঙ্গে শিখলে তো মানে এরকম শিক্ষক পাবে না কেউ। এই একটা ছবি, নিখুঁত হাতের কাজ, উপরে কাজ কাচের জন্য রিফ্লেকশন হচ্ছে, তবে পুরো নিখুঁত ছবি। যে শিখবে সে হচ্ছে আপনার সঙ্গে ডাইরেক্টলি কথা বললে আপনি মানে সে বুঝতে পারবে কি বলতে চাইছেন আপনি। যে শিখবে তাকে ডাইরেক্টলি আসতে হবে এখানে, মানে যে শিখবে তাকে ডাইরেক্টলি আসতে হবে, তাকে নিজেকে আসতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে তাকে। কথা বলে কি তার ডিফেক্টটা কি, তার প্রবলেমটা কি আমি বুঝবো, তবে তো বুঝতে পারবো। অবশ্যই আমি তাকে নানা রকম প্রশ্ন করব, নানা রকম প্রশ্ন করলে বুঝতে পারবো যে কতটা সে ম্যাচিউরড। অন্তত তাকে তো কিছু আগে থেকে ড্রয়িং জানতেই হবে, একদম বাচ্চা থেকে তো আর এই জিনিস শেখানো যাবে না, একটু ম্যাচিউর হলে পরে তবে এই জিনিস শেখানো যায়। তাকে সেইভাবে তৈরি হয়ে আসতে হবে, তারপরে বাকিটা আমি করে দেবো। যারা যারা চিনেছে, কিছু অনেকে চিনেছে এখন স্যারকে, গত দু তিন বছরের মধ্যে অনেক জায়গায় চিনেছে। লকডাউনের আগে স্যার থাকতো কলকাতাতে। কলকাতা কোথায় থাকতেন? হ্যাঁ, আপনি কলকাতায় কোথায় থাকতেন? আমি থাকতাম হাতিবাগানে, মানে স্টারের মানে স্টার থিয়েটার হলের সামনে। স্যার কলকাতা হাতিবাগানে থাকতো, ও ওখানেই আগে থাকতো, লকডাউনের পরে এখানে চলে এসেছে, অনেকটা বয়স হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর এখানে আসার পরে অনেকে জানতো না স্যারকে, মানে স্যার তো কখনো সোশ্যাল মিডিয়ায় আসেনি বা কোনো মানে ফেসবুক ইনস্টাগ্রাম এসব কিছু করে না, ইউটিউবে করে না। সার্টিফিকেট দেখতে চলো, সার্টিফিকেট দেখিয়ে দেব। আপনার কাজই আপনার সার্টিফিকেট, আপনি তাই তো না, আপনার যে কাজ এটাই আপনার সার্টিফিকেট, সার্টিফিকেটের কোনো দরকার নেই, তাই তো? হ্যাঁ সেটাই। আচ্ছা এই ছবিগুলো বাঁধাতে কত টাকা খরচ হয় এখন? এখন ওইটা ধরো 2,500-3,000 টাকা নেবে এই একটা ছবি, একটা ছবি বাঁধতে। আর এখন এইগুলো ধরো মানে 3,000 নেবে নরমালি, মানে বড় একটা ছবি বাঁধাতে গেলে 2,500-3,000 টাকা নেয়, আর ছোটটা নিলে হচ্ছে 1,500-2,000 টাকা নিয়ে নিচ্ছে। তাহলে বুঝতে পারছো এখন 350-400 ছবি আছে স্যারের কাছে এখন স্টকে, তো কত টাকা মানে বাঁধাতেই কত টাকা লাগবে? আমি গাড়ি গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসছি, সব সবকিছু ওখান থেকে নিয়ে চলে আসছে, মানে স্যার একেবারে কলকাতা থেকে সবকিছু নিয়ে চলে আসছে। রিপ্লেসমেন্ট হচ্ছে কাচের জন্য, ভীষণ টাপ। হ্যাঁ তা তো টাপ, নিচে পড়তে পারবে না। আপনার এই বয়সে আপনি এত সুন্দর করছেন,
হাট থেকে শুরু করে টোটালটা এতটা ডিটেলসে করা আছে, বড় বড় লেডিস ফিগার আছে আমার কাছে, বড় বড় লেডিস ফিগার, কাঁচের রিপ্লেসমেন্ট, এটা ভেতরেরটা, বাইরেটা তো দিচ্ছে, ভেতরটা তো আরো ভালো লাগছে। সামনে আসলে সকলে দেখতে পারবে যে কাজের কি, ক্যামেরা দেখে সেরকম বোঝা যাবে না, তবে সামনে দেখে এসে পাগল হয়ে যাবে মানুষে যদি সেই রকম লোক আসে। এটা হচ্ছে স্যারের সাইন, কালকে তুলেছে কিন্তু শেষ এখনো হয়নি, ভিডিওটা দেখাবো আর তুমি কোথায় পাবে না, তুলে নিয়ে যাবো ভিডিওটা দেখাবো, এই কারণে এখনো কোথাও সাইন নেই, সই হয়নি দেখে, মানে কমপ্লিট হয়নি দেখে সাইন করে নিয়ে এখন ছবির অভাব নেই আমার কাছে, আরো তো কত বিক্রি করেছি, হাজার আছে ওখানে আছে এখানে আছে। তো এই ছবিটা দেখো, যে স্কিন টোনটা কাপড়ের উপর দিয়ে বোঝা যাচ্ছে, ভেজা কাপড়টা কত সুন্দর করা হয়েছে, দূরের থেকে দেখাই, এখানে ঠিক আছে রিফ্লেকশনটা আসছে তো এই জন্য আরো। এটা যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 20 বছর আগেকার কাজ, কিন্তু এখনো কোনো কালারের ফেড হয়নি, কালারের কিচ্ছু হয়নি, যেমন সেমনই রয়ে গেছে। আজকে এই ভিডিওতে তোমাদের এত বড় একটা বিখ্যাত আর্টিস্টকে দেখালাম, তোমাদের পরিচয় করিয়ে দিলাম, তোমরা দেখেই বুঝতে পারলে যে উনি এত বয়স হয়ে গেছে তার জন্য একটু কানে একটু কম শুনতে পায়। তো ওনার এখন শেষ বয়স, উনি বলছে যে আমার ছবিগুলো বিক্রি হোক। তোমরা এই ভিডিওটা দেখলে কেমন লাগলো, ওনার কথাবার্তা শুনে, ওনার পেন্টিংগুলো দেখে? ওয়াটার কালারের মধ্যে উনি ভ্যারাইটিস রকমের কাজ করে, ওয়াশ করে, টেম্পারার কাজ করে, তো এরকম সব তোমরা যদি এখানে আসো তাহলেই দেখতে পারবে যে কত রকমের কাজ আছে। ওনার 300-350 মতো ছবি রয়েছে, মানে আসলে দেখলে পুরো পাগল হয়ে যাবে। তোমরা যদি ছবিগুলো নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আর স্যারের নাম্বার দেওয়া হবে, সেখানেও যোগাযোগ করতে পারো, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা একদম ডাইরেক্ট নিয়ে যাব। আর তোমরা যদি শিখতেও চাও তাও তোমরা যোগাযোগ করতে পারো। আর লাস্ট কথা হলো, ওনার কথা ভেবে তোমরা এই ভিডিওটা শেয়ার করো, যাতে মানুষে দেখতে পারে আর কি, ছড়িয়ে যায়, মানুষে দেখতে পারে, তাহলে ওনার ছবিগুলো বিক্রিও হবে, আর যদি কেউ শিখতে চায় তাহলে তারা শিখতেও পারবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং।